পাখির চোখে দেখলে গ্রামের আনাচে কানাচে শুধুই দেখা মিলবে নির্মল সবুজের ক্ষেতের পর ক্ষেত জুড়ে চাষ হচ্ছে নানা ধরনের সবজি বাড়ির চারপাশে ও উঠোনে যার যেটুকু জায়গা রয়েছে পুরোটা জুড়েই করছেন সবজি চাষ নাটোর সদর উপজেলার ফতেঙ্গাপাড়া গ্রামের সবজি চাষী বকুল মিয়া চাষ করা চিচিঙ্গা ক্ষেতের যত্ন নিচ্ছেন তিনি শীতের আগে চিচিঙ্গা তুলে একই জমিতে করবেন সিমের আবাদ এরপরে আমরা সিম সিম লাগাবো প্রত্যেক জমিতেই এর মধ্যে বরবটি কিছু আছে বরবটির মধ্যে সিম লাগাবি কারো তিন আবাদ কারো দুই আবাদ বছর শেষে দেখা যাচ্ছে এক দেড় টাকা দুই লক্ষ টাকা ব্যবসা কেনা হয় জেলার সবজির চাহিদার অন্তত পঞ্চাশ শতাংশ পূরণ করে সদর উপজেলার ফতেঙ্গাপাড়া লালমণিপুর দত্তপাড়া সহ অন্তত পনেরোটি গ্রামের মানুষ এসব গ্রামের চাষিরা কাঁকরোল চিচিঙ্গা ঢেঁড়স পটল সহ অন্তত আট থেকে দশ ধরনের সবজি চাষ করেন তারা সবজি গ্রামের অন্তত আশি ভাগ মানুষ সবজি চাষের উপর নির্ভরশীল শতকরা প্রায় কৃষক সবজি চাষ করে এবং এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয় যেমন কাঁকরোল চিচিঙ্গা তরই আমাদের বর্তমান নাটোর সদরে কৃষির উপরে নির্ভরশীল আমাদের এই গ্রামের সবাই সবজির আবারটা বেশিরভাগ করে আশি পার্সেন্ট লোক আর বিশ পার্সেন্ট চাকরি বাকরি আছে ওরা চাকরি বাকরি করে সবজি গ্রামের চাষিদের ভাবতে হয় না বেচা বিক্রি নিয়ে ক্ষেতের পাশেই আরত গড়ে উঠায় জমি থেকে সবজি তুলে তা আরতে বিক্রির জন্য নেন চাষিরা কোনো ধরনের ঝক্কি ঝামেলা ছাড়াই চলে বিক্রি আগে হাটবাজারে লিয়া নিয়ে যায় বিক্রি করতো মানুষে এখন এই রাস্তাঘাটগুলো হওয়ার কারণে আমরা এখানে আরো দিছি মানুষের আর হাটে যাইতে হয় না কৃষকরা হলো জমি থেকে ফসল আইনে আমাদের কাছে বিক্রি করে এটা আমরা হলো প্যাকেটিং মেডিং করে তারপর টাক দিয়ে বা কোষে দিয়ে এটা ঢাকা আরতে বিক্রি করি বিভিন্ন দিন বিভিন্ন ধরনের আমদানি হয় একদিন কম হয় একদিন বেশি হয় মোটামুটি ষাট সত্তর হাজার টাকা মাল আমি কিনি নাটোর সদর উপজেলায় মোট সবজি চাষ হয় এক হাজার একশো হেক্টর এতে প্রতি বছর উৎপাদন হয় অন্তত ৪৫ কোটি টাকার সবজি নিরাপদ সবজি উৎপাদনের পাশাপাশি বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ প্রায় তিন কোটি টাকা এখানে বেচা বিক্রি হয় তো এখান থেকে কৃষকরা যে উৎপাদন করে এখানে আমরা যেটা অফিস অফিস থেকে থেকে কৃষি যে সাহায্যটা করে থাকি বিভিন্ন ধরনের কৃষি পরামর্শ দিয়ে থাকি টানা খরার কারণে সবজি উৎপাদন করতে গিয়ে বেশ বিপাকে পড়তে হয় নাটোরের চাষিদের কিন্তু গত কয়েকদিনের যে বৃষ্টি সেই বৃষ্টির কারণে বেশ সতেজ হয়ে উঠেছে সবজি ক্ষেতগুলো তবে সবজি গ্রামে চাষিদের দাবি ভেজাল মুক্ত কীটনাশক উন্নত জাতের বীজ এবং সারের সহজলভ্যতা হলে তারা আরও সবজি উৎপাদনে অবদান রাখতে চান সে সাথে অবদান রাখতে চান স্থানীয় অর্থনীতিতে মাহবুব হোসেন এখন নাটোর